ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জাতীয় নাগরিক পঞ্জী ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ বাম কংগ্রেস পথে নামছে। ইতিমধ্যে মৌলালী রামলীলা ময়দানে দেখতে পাচ্ছেন অপনা সেন, তিনি রয়েছেন। এটা দেখানো দরকার যে সারা দেশের মানুষ এটা চাইছে না, সারা দেশের প্রতিবাদ একেবারে গর্জে উঠেছে সারা দেশ, সেইটা একসঙ্গে এতগুলো লোক যেই দিনে রামচন্দ্র গুহকে আটক করা হয়েছে বেঙ্গালুরুতে। আমি জানি রামচন্দ্র গুহ, যোগেন্দ্র যাদব সবাইকেই আটক করা হয়েছে, এবং আমি সেটাকে ধিক্কার জানাচ্ছি, কারণ প্রতিবাদ শুধু 144 ধারা জারি করে থামানো যায় না। কৌশিক সেন আছেন আমাদের সঙ্গে। কৌশিকদা, নন্দীগ্রাম পরবর্তী পর্যায়ে আমরা দেখেছিলাম সাধারণ মানুষের মিছিল এবং সেখানে বিশিষ্টজনদের উপস্থিতি, ঠিক এইভাবে একটা রাস্তায় রাজপথ কাঁপিয়েছিল যেখানে রাজনীতির কোনো ব্যানার নেই। এটাই একমাত্র রাস্তা আমার মনে হয় স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ যে আন্দোলনে বেরোয় সেটা যে কোনো রাজনৈতিক দলের একটা মিছিলের থেকে অনেক বেশি জোরালো হয়, এটা তো আমরা বরাবরই বলেছি। রামচন্দ্র গুহকে আটক করা হয়েছে বেঙ্গালুরু, গোটা ভারত ফারহান আখতারকে থ্রেট করা হয়েছে, সুতরাং যোগেন্দ্র যাদবকে আটক করা হয়েছে। সুতরাং আমি বলতে পারি যে আমরা এখানে লাকি, অনেক লাকি ওয়েস্ট বেঙ্গলে। আমিও সেটাই বলছি, একই কথা বলছি যে 144 ধারা জারি করা হবে কেন, প্রতিবাদ করতে দেয়া হবে না কেন। কৌশিক সেন এবং অপর্ণা সেন আমরা পাশাপাশি দেখছি হাঁটছেন, এবং স্পষ্ট করে বলছি যে আজকের এই যে মিছিলটা, এটা মিছিলে কোনো রাজনৈতিক পোস্টার নেই, রাজনৈতিক ব্যানার নেই, এবং আজকে সাধারণ মানুষের মিছিল। নন্দীগ্রাম পরবর্তী পর্যায়ে যেভাবে সাধারণ মানুষ মিছিলে নেমেছিলেন, আজকে সেই মিছিলের একটা ছবি যেন দেখতে পাচ্ছি। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মারফত এই যে মিছিলের যে আজকে আয়োজন, নো এনআরসি মুভমেন্ট, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যোগেন্দ্র যাদব এবং রামচন্দ্র গুহ দুজনের ছাত্রদের মুক্তি চাই, এবং যে বেঙ্গালুরুতে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেও এখানে পোস্টার পড়েছে, এবং যে এনআরসি নো এনআরসি মুভমেন্টের উদ্যোগে মহামিছিল সেই মিছিলের একটা ছবি দেখা যাচ্ছে, একটা রাজপথে মহামিছিলের রূপ নিয়েছে। কৌশিকদা, এই লড়াইটা চলবে আমার তো মনে হয় তাই, কারণ এটা লম্বা লড়াই, এটা একটা ফ্যাসিস্ট সরকার, তো একটা একটা ফ্যাসিস্ট সরকার, তো ফলে এটা চট করে শেষ হবার নয়। আমারও তাই মত, যতদিন না পর্যন্ত যে ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষকে আঠার মতন জুড়ে রেখেছে, সেই ধর্মনিরপেক্ষতা যতদিন থ্রেটেন্ড হবে, যতদিন তার উপর আক্রমণ চলবে, ততদিন আন্দোলনও চলবে। কৌশিক সেন, অপর্ণা সেন জানিয়ে দিলেন যে ততদিন আন্দোলন চলবে যতদিন কিন্তু এই আইন রদ না হয়, এবং আমরা ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সন, এবং সেটা দেখা যাচ্ছে যে প্রচুর সাধারণ মানুষ আজকে এই মিছিলে হাঁটছেন, যে মিছিলের কিন্তু মূল সুর হচ্ছে এনআরসি করতে দেওয়া যাবে না এই রাজ্যে, এবং পাশাপাশি এখানকার যে নাগরিক সংশোধনী আইন তা বাতিল করতে হবে। ক্যামেরায় রবিরথ শর্মা সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এস এন ম্যানার্জি রোডের ছবি আপনারা দেখছেন, যেখানে বহু সাধারণ মানুষ তারা পথে বেরিয়েছেন এবং জাতীয় নাগরিক পঞ্জী ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানিয়ে আজকে এই মিছিল শুরু হয়েছে। সাধারণ মানুষের এই মিছিলে পা মিলিয়েছেন অভিনেত্রী অপর্ণা সেন এবং নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনও। এর পাশাপাশি বহু সাধারণ মানুষ তারা কিন্তু আজকে কোনো রাজনৈতিক বক্তব্য ছাড়া, কোনো রাজনৈতিক ব্যানার পোস্টার ছাড়া এই মিছিল বেরিয়েছে, যার একমাত্র উদ্দেশ্য এই জাতীয় নাগরিক পঞ্জী এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা। এই একই ইস্যুতে আজ মৌলালী রামলীলা ময়দানে সেখানে বিকেল 4টার সময় মিছিল করার কথা বাম এবং কংগ্রেসের। এই মিছিল যাবে পার্ক সার্কাস পর্যন্ত। টিপু সুলতান মসজিদ থেকে রাম মন্দির পর্যন্ত যাবে কংগ্রেসের মিছিল, দুপুর 3টায় শুরু হওয়ার কথা এই মিছিল।
নাগরিকত্ব আইন এবং এনআরসির প্রতিবাদে সাধারণ মানুষ পথে বেরিয়েছেন, কোন রকম রাজনৈতিক পতাকা ব্যানার পোস্টার ছাড়াই। কিন্তু এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, এনআরসি দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। কৃষ্ণেন্দু, ইতিমধ্যেই সাধারণ মানুষ পথে বেরিয়েছেন, এর আগেও আমরা দেখেছি একাধিক ইস্যুতে যখন মানুষজন সরব হন তারা পথে বেরোন, কিন্তু সেখানে কোথাও একটা বার্তা থাকে, কিন্তু এই মিছিলের বৈশিষ্ট্য বোধ হয় এটাই যে এখানে কোন রাজনৈতিক দলের কোন রকম বক্তব্য তারা তুলে ধরছেন না, বরং তারা নিজেদের সমস্যার কথাটাই সামনে নিয়ে আসতে চাইছেন। কৃষ্ণেন্দু, একদমই তাই। আমরা অপর্ণা সেনকে দেখছি এখানে রাস্তায় হাঁটছেন, অপর্ণা সেনকে দেখছি এবং অপর্ণা সেনকে দেখছি রাস্তায় আসছেন, কৌশিক সেনকে দেখছি রাস্তায় হাঁটছেন। সব মিলিয়ে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা কিন্তু সাধারণ মানুষের ছবি। আমরা আরো যদি সামনের দিকে যাই, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একদম সাধারণ মানুষের একটা সংগৃহীত একটা ছবি, এবং নন্দীগ্রাম পরবর্তী পর্যায়ে যে ছবি আমরা দেখেছি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং তুমি বারবার বলছি যেটা যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মারফত যে ছবি মানে তারা আয়োজন করেছেন এই মিছিলের, এবং সেই মিছিলে যারা হাঁটছেন তারা মূলত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এবং পাশাপাশি হচ্ছে সাধারণ মানুষ। এবং এখানে ঋদ্ধিকে দেখছি, ঋদ্ধি কি বলবে? আমাদের এটা আজকে ভাবতে ভালো যে 19 তারিখ আজকে সারা ভারতবর্ষতে মিছিল চলছে, শুধু কলকাতা নয় এন্টায়ার ইন্ডিয়াতে চলছে, এবং এটা যদি এই মুহূর্তে সাধারণ মানুষ একত্রিত না হয় খুব মুশকিল। এটা কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে নয় এই মিছিলটা, এটা একদম সাধারণ জনগণের নাগরিকের মিছিল, এবং সেটা সারা ভারতবর্ষ জুড়ে, সারা ভারতবর্ষে নাগরিক যারা এটা মানছে না তারা প্রত্যেকে একত্রিত হয়েছে 19শে ডিসেম্বর, এবং এটা একটা ঐতিহাসিক দিন। সুতরাং সেটা সাধারণ মানুষের কাছ থেকে প্রতিবাদ আসা বা এই জবাবটা আসাটা সব থেকে প্রয়োজনীয় এই মুহূর্তে। তুমি এতজন মিলে আজকে এখানে এসে এটা জেনেই ভালো লাগছে, স্পেশালি আমাদের জেনারেশন থেকে এতজন মানে কলেজের পর কলেজ আসছে এখানে, কাজে এটা খুব জরুরি এটার জন্য নামাটা, আর এখানে যে এতজন এসে এটা দেখে আমি খুব খুশি। আমি প্রথম মিছিলে হাঁটছি, এটা কারণ এটা নামাটা খুব প্রয়োজন আমাদের জন্য, যাদের ডকুমেন্টস আছে তাদের জন্য নাগরিকত্ব প্রমাণ করাটা খুব সোজা, কিন্তু যারা রাস্তায় যাদেরকে আমরা দেখি তারা কোথা থেকে ডকুমেন্ট বার করবে? তারা নিজেরা দিন আনি দিন খাই, তাদেরকে এখন যদি বলো তুমি 20 বছর আগের নথি বার করতে, তারা তো অর্ধেকজন শিক্ষিতই নয়, তারা কিভাবে করবে? এটার জন্য নামাটা খুব প্রয়োজন যারা শিক্ষিত তাদের। আমরা রাজনীতির বাইরে বেরিয়ে, কোন রাজনৈতিক দল নয়, প্রচুর রাজনৈতিক দল মিছিল করছে প্রতিবাদ করছে, কিন্তু তার বাইরে বেরিয়ে এই স্বতঃস্ফূর্ত মানে মানুষের মিছিল আমরা নন্দীগ্রাম পরবর্তী পর্যায়ে দেখেছিলাম। একদমই, কারণ এটা রাজনীতির থেকেও বড় কথা হচ্ছে এটা মানুষের জন্য, কাজে মানুষের জন্য যদি মানুষ না নামে আর কারা নামবে? আমরা শুনলাম যারা মিছিলে হাঁটছেন তাদের বক্তব্য শুনলাম, অপর্ণা সেন, কৌশিক সেন তারাও এই মিছিলে হাঁটছেন, এবং আরো অনেকে সাধারণ মানুষ হাঁটছেন, এবং যে যারা হাঁটছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর, SRFTI, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে দেখছি মিছিলে হাঁটতে। এবং সব মিলিয়ে যে মিছিল রামলীলা পার্ক থেকে শুরু হয়েছে এবং সব মিছিল আমরা দেখছি শেষমেশ এটা এই কর্পোরেশন বা পুরসভার সামনে গিয়ে শেষ হবে, এবং সেই মিছিলের মূল দাবি হচ্ছে যে NRC করতে দেওয়া যাবে না রাজ্যে, এবং পাশাপাশি এখানে যে নাগরিক সংশোধনী আইন তা বাতিল করতে হবে। একেবারে কৃষ্ণেন্দু, এবং খুব উল্লেখযোগ্য ভাবে যেটা তুমি বললে, একদিকে হচ্ছে কোন রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে নয়, একেবারে সাধারণ মানুষের বক্তব্য তারা নিজেরাই পথে নেমেছেন, এবং তার পাশাপাশি খুব উল্লেখযোগ্য ভাবে তরুণ প্রজন্ম তারা কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। চলছে, 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 চলছ